সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা বিষয় বলি, কখনো তর্ক করবেন না, কারণ তর্কে কখনো জয় হওয়া যায় না। তর্কে হারলেও জয় হওয়া যায় না, আবার যদি জিতেনও তবুও তর্কে জয় হওয়া যায় না। কারণ যার সাথে তর্ক করছেন তাকে যদি আপনি প্রমাণ করেন যে সে ভুল, তাহলে কিন্তু সে কখনোই মন থেকে আপনাকে ভালোবাসবে না। তার মনের কাছে কিন্তু আপনার পরাজয় হয়েছে, কারণ তর্কের মাধ্যমে যখন সে পরাজিত হয়েছে, তার যে দম্ভ, তার যে মানসিক স্থিতি, তার যে আত্মবিশ্বাস, সেটি কিন্তু ভেঙে গেছে। সেজন্য আপনি কিন্তু তাকে হারিয়েছেন, তাই তর্ক করবেন না। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে প্রথম মক্কায় হজ করতে যাচ্ছিলেন 40 জন সাহাবি নিয়ে, হযরত আলীও ছিলেন তার সাথে, তখন কিন্তু মক্কাবাসীরা অনেকগুলো শর্ত দিয়েছিল। তার মধ্যে এরকম শর্তও ছিল যে যারা মুসলমান হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, 10 বছর ধরে আপনি যুদ্ধ করতে পারবেন না, কিন্তু চাইলে আমরা করতে পারবো, মদিনা সনদ এই 10 বছর আপনার ভঙ্গ করতে পারবেন না, কিন্তু আমরা, এরকম অনেক অযৌক্তিক কি করেছিল, শর্ত দিয়েছিল, প্রায় 17টার মতো শর্ত তখন দেয়া হয়েছিল। তখন কিন্তু আলী এবং অন্যান্য সাহাবিরা এটা নিয়ে তর্ক করতে শুরু করেছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তখন উনি তর্কের নিরসন ঘটিয়ে বললেন, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ পরোক্ষ বিজয় দিয়েছে। এর মাধ্যমে উনি তর্কে যান নাই। আর তর্কে না যাওয়ার কারণে কি ঘটেছে, পরবর্তী 10 বছর পরে উনি কিন্তু প্রায় 40,000 সাহাবি নিয়ে মক্কায় হজ করতে গিয়েছিল। এটাই হচ্ছে তর্ক থেকে এড়িয়ে চলার সবচেয়ে ভালো সুফল। ডেল কার্নেগি, বিখ্যাত লেখক, উনি কি বলেছেন, তর্কের ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল পেতে হলে যেটি করতে হবে সেটি হচ্ছে সেটিকে এড়িয়ে যাওয়া। বৌদ্ধদেব কি বলেছে, বৌদ্ধদেব বলেছেন, ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে জয় করা যায় না, ঠিক তেমনি তর্কের মাধ্যমে কাউকে জয় করা যায় না। আসুন আমরা সবাই তর্ককে এড়িয়ে চলি, তখন দেখবেন আপনি কি হয়েছেন, সবার কাছে এক সমাদৃত মানুষ হয়েছেন। একজন পাগল যে কোনো পড়ালেখায় জানে না, কিচ্ছু জানে না, তাকেও কিন্তু কখনো তর্কে হারানো যায় না, এটা আমরা সবাই জানি। আর শতকরা 99% তর্কের মধ্যে কিন্তু কখনো ফলাফল আসে না, তর্কের মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে শেষ হয়। তা আসুন না আমরা সেই তর্ককে এড়িয়ে চলি, মানুষকে গুরুত্ব দিই, যে আপনার সামনে তর্ক করছে তার গুরুত্বটাকে আপনি প্রকাশ করার সুযোগ দেন, এতে করে আপনার এবং তার মধ্যে সম্পর্কটা খুবই চমৎকার হবে। আমার বাস্তব জীবন থেকে একটি কথা বলি, আমার স্কুলে এক অডিট কর্মকর্তা এসেছিলেন, আমি তার সাথে তর্কে জুড়ে দিয়েছিলাম যে সে যেটি অডিট করেছে সেটি ভুল, সেটি ঠিক নয়। আমি তাকে কাগজপত্র, নথি, অনেক প্রমাণ উপস্থাপনও করেছিলাম, কিন্তু পক্ষান্তরে কী হয়েছিল, আমি অডিটের নোটিশ খেয়েছিলাম। যদি আমি সেই দিন তর্ক না করে তার গুরুত্বকে উপলব্ধি করে তাকে যদি ম্যানেজ করতাম, তাহলে কিন্তু আমার 10 বছর কষ্ট পেতে হতো না। তো ভালো থাকবেন, তর্ক এড়িয়ে চলবেন। বাই বাই।